স্বামী বিবেকানন্দের 120তম প্রয়াণ দিবস পালন করলো মালদা ইংরেজবাজার পৌরসভা। সোমবার সকালে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার পুরপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা কাকুলি চৌধুরী সহ পুরসভার আধিকারিকবৃন্দ। এদিন পুরপতি জানান, স্বামীজির জন্মদিন ঘটা করে পালন করা হয় সর্বত্র, তার তিরোধান দিবস অনেকে মনে রাখেন না। ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে তার তিরোধান দিবস পালন করে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিবেকানন্দের তিরোধান দিবস আমরা যত ধুমধাম করে জন্মদিন পালন করি, তিরোধান দিবসটা ওইভাবে করি না। ফলে যে মানুষে আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন, আধ্যাত্মিকভাবে সারা পৃথিবীর মানুষের কাছে ভারতবর্ষকে চিনিয়েছে, আর ভারতবর্ষের যুবশক্তি, গরিব মানুষ, বড়লোক মানুষ সবাইকে একত্র করে, সব ধর্মের মানুষকে একত্র করে তিনি একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। খুব অল্প বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই মানুষকে স্মরণ করার জন্য এটা আমাদের নৈতিক কর্তব্য, সামাজিক কর্তব্য এবং আধ্যাত্মিক কর্তব্য। আজকে তার মূর্তিতে আমরা মালা দান দিয়ে তাকে শ্রদ্ধা নিচ্ছি। এই ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীও ছিলেন, তিনিও মালা দান করলেন। আমাদের যারা পৌরসভার স্টাফরা ছিলেন, অফিসার্সরা তারাও। মালদা থেকে দেবু সিংহ, আনন্দবার্তা।